ওকে বিগ ব্রেকে ত্রিপুরা রাজ্যের করিমুরে বিশালগড় পুলিশের হাতে গ্রেফতার দুই কুখ্যাত চোর। এই মুহূর্তের একটি বিগ ব্রেকিং একমাত্র জেএম ক্রিয়েশনের পর্দায়। করিমুরায় বিশালগড় থানা পুলিশের হাতে গ্রেফতার দুই কুখ্যাত চোর। ঘটনার বিবরণে জানা গেছে যে সোমবার সকাল 10:30 বিশালগড় করিমুরার বাসিন্দা আশিস দেবনাথের পিতা সুভাষ দেবনাথের ঘরে জানালা ভেঙে দুই কুখ্যাত চোর প্রশাঞ্জিত দেব ও সুধন দেব 30,000 টাকা নগদ চুরি করে নিয়ে যায়। আশিস দেবনাথ সোমবারে বেসরকারি সংস্থার কিস্তি দেওয়ার জন্য আলমারি খুলে দেখতে পায় দুই চোর প্রশাঞ্জিত দেব ও সুধন দেব ওনার নগদ 30,000 টাকা চুরি করে নিয়ে যায়। সন্দেহ হওয়াতে দুই চোরকে উত্তম মাধ্যম দেওয়ার পাশাপাশি বিশালগড় থানার পুলিশকে খবর দিলে বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে 30,000 টাকা চুরি করার অপরাধে দুই চোরকে গ্রেফতার করে বিশালগড় থানায় নিয়ে যায়। বিস্তারিত দেখুন সিপিএন ডায়াসের প্রতিবেদন। টাকা আছে আর পুরো কিছু পরে বন্ধু বেচ পড়ে গেছে আমার কি 80,000 টাকা আছে আমার বাইক না আর বাড়ির লোক আর দুইটা বাইক না মিললা এই আমার এদিকে 30,000 টাকা মতো লয়ে গেছে লোকার ব্যাংকে লাইছে ব্যাংকে লয়ে গেছে কোন জায়গা আমি আজকে সকালে বন্ধু টাকা দমু বন্ধু টাকা দিতাম যদি আমার টাকা শর্ট বিশাল থানা